ভারতীয় মিডিয়ার আলোচিত ড্রামা কুইন রাখি সাওয়ান্ত স্বামী আদিলের সঙ্গে দূরত্ব তৈরির পর থেকে বিভিন্ন ধরনের কাজ করে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকছেন। এবার তিনি সেই আলোচনা আরও একটু বাড়িয়ে দিলেন মাহে রমজান উপলক্ষে ইফতার পার্টির আয়োজন করে। শনিবার রোজা রেখে কাছের বন্ধু বান্ধবদের নিয়ে নিজ বাড়িতে ইফতার পার্টির আয়োজন করেন এই অভিনেত্রী। সামনে থালায় সাজানো ফল ও অন্যান্য খাবার, সবার সঙ্গে ইফতারের আগে দুই হাত তুলে মোনাজাত করে সবার জন্য দোয়া প্রার্থনা করেন রাখি। ইফতার পার্টিতে হিজাব পরেছিলেন রাখি সাওয়ান্ত, আর সেই হিজাব বাতাসে মাঝে মাঝে উড়ে যেতে চাইলে অভিনেত্রীতা টেনে বারবার ঠিক করে নেন। বাতাসে হিজাব উড়ে যাওয়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেলে নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করেন। উল্লেখ্য, 2023 সালে জীবনের প্রথম রোজা পালনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন রাখি সাওয়ান্ত। ক্যাপশনে লিখেছিলেন, আমার প্রথম রোজা। সঙ্গে আদিল দুরানির সঙ্গে বিয়ের ছবি পোস্ট করেছিলেন রাখি সাওয়ান্ত। জানিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা এখনো চলছে। রোজা